ডেয়ারি? হ্যাঁ, মাদার ডেয়ারি। আরে ধ্যাত, গাঁজা খেয়ে খেয়ে কানটা একেবারে গেছে, ঘাটের মরা। আমি বলছি অসুরের কথা। ব্যাটা প্রটেস্ট লেটার পাঠিয়েছে, বলছে যে মার্কেট প্রাইস হাই হয়ে গেছে, তাই অন প্রটেস্ট, ও নাকি পূজোর সময় স্ট্রাইক করবে। খুব স্ট্রাইকিং ক্যারেক্টার। তুমি চুপ করো তো, একা নিজের ওপিনিয়ন আছে তোমার? সারা জীবন তো আমার সঙ্গে সুর মিলিয়ে চললে না? আমাদের ম্যানিফেস্টোতে তো তাই লিখে গেছেন ব্রহ্মা ব্রো, সারা জীবন দিল্লি যা বলবে তাই শুনবে। উনি পারিত ব্রো লালিত স্নেহে, তাই আমি সারাদিন টিভি দেখি, রিয়েলিটি শো। কি দেখাচ্ছে? কি করে মানুষ না খেয়ে বেঁচে থাকা প্র্যাকটিস করছে। ভেরি ফানি, কেন বাজারে কি খাবার নেই? আজকে এই যে ব্যাটা অসুর আমাকে দায়ী করে এইসব করছে, আমি কি মেনে নেব? অত সস্তা? কোথায় সস্তা, তোমার পুজোর ঠেলায় তো বাজার আগুন। মুখে আগুন জ্বালে দেবো। কি বলছে, কি শুনছে? মূল্য বৃদ্ধির জন্য অসুর লড়বে বলছে পাবলিকের হয়ে, এতে আমাদের ইমেজের কতটা ক্ষতি হবে বুঝতে পারছ? আমাদের নেগেটিভ ইমেজ হলে ভালোই হয়। কেন, কিসের ভালো? বরে ডেভেলপ করার সুযোগ থাকবে। চাপ, যুদ্ধ হবেই, কমন ম্যানের রিপ্রেজেন্টেটিভ মরবে, মূল্য বৃদ্ধি হবেই, এতে আমার কোনো হাত নেই। এটা লোকে মানবে না, দশ দিকে তোমারই তো দশটা হাত, ক্যাবিনেট থেকে বেয়নেট সবই তো তুমি সামলাচ্ছ দেবী। এই মেলা ভাজল ভাজল না করে গতরটা নাড়ো তো। ওটা ওটা যুদ্ধের সিংহা বাজাও। আরে কি হলো, কি মুখটা ওরকম অ্যান্টিসেপ্টিক কাঁচ কলার মতো করে রেখেছ কেন? ওরকম হয়ে গেছে ভাই, পুজোয় ছেলে মেয়েগুলোর জামা জুতো কিনতে গেছিলাম, এমন দাম চাইলো আমার জামা জুতো সব খুলে রেখে এলুম। গিন্নিকে একটা শাড়ি কিনে দিতে পারিনি বলে বাড়িতে ঢুকতে দিচ্ছে না, গেলেই আমার দাদুর দেওয়া এই দোতারাটাও কেড়ে নেবে বলেছে। দেখেছ দেখেছ, তবু ট্র্যাডিশন ভেঙে একবার আমাকে জিততে দেবে না, আর হবে না, এইবার আমি জিতব। পাবলিক বারবার হাঁটতে পারে না, তোমার দুর্গা এবার দুর্গা দুর্গা। এক্সকিউজ মি, কি করে সেটা সম্ভব? তাহলে গোটা জাতির অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে খোকা। মা দুর্গা অসুরকে না মেরে অসুর মারবে মা দুর্গাকে, আমাদের ঐতিহ্য, আমাদের হেরিটেজ। এই চাপো তো, ঐতিহ্য হেরিটেজ, হ্যাঁ, বেচে বেচে হেরিটেজ বাড়িগুলোকে ফুটিয়ে দিয়ে গাছ কেটে বড় বড় ফ্ল্যাট দুনিয়ার ঘ্যাঁট হচ্ছে, সে দেশে আবার হেরিটেজ। এই তোরা পুজো করিস তো প্রাইজ পাবি বলে আবার কথা যাচ্ছে, কি যে বলে না, টিপিক্যাল স্পয়েলড চাইল্ড। আমি রুখে দাঁড়াবো, এই আমি চললুম, আমার মিডিয়া সাপোর্ট দরকার নেই, আমার স্পন্সর লাগবে না, আমি একা, আমি একক, আমি পাবলিকের প্রতিনিধি, মানুষ অসুর রোবট ক্লোন সাইক্লোন কেউ বাঁচাতে পারবে না, দুর্গাকে ছুঁড়ে ফেলে দাও বঙ্গোপসাগরে। চলো, এলো করেছে, আমি বাবা যাচ্ছি না, বলবো পেট ভালো ছিল না তাই অ্যাবসেন্ট। ওই শুরু হলো। এই যে ম্যাডাম, ফটো তুলবেন, ইন্টারভিউ দেবেন পরে, আজকে ইতিহাস পাল্টে যাবে, পাবলিক জাগছে, আর এবছর আমি মরছি না। অসুর নাকামো করবি না, যেভাবে চণ্ডীতে লেখা আছে সেইভাবে মরবি, চল মার। না আমি মরব না, সারা বছরে একবার তুমি তোমার কনস্টিটিউয়েন্সিতে আসবে, জনগণের সঙ্গে কোনো যোগাযোগ নেই, এইবার গদি উল্টবো। গদি উল্টবি? ছাড় পোকা, এই ক্যাপলাকান্ত কে বলেছে রে মূল্য বৃদ্ধি হয়েছে? কত লোকে পিল পিল করে খাচ্ছে দাচ্ছে কাপড় কাচ্ছে দেখছিস না? শপিং মলে গিয়ে দেখ কি পয়সা, কি পয়সা। ও, তারা আমরা নই, তারা আমরা নই, তাহলে তোরা কারা? ওরা কারা? এরা আমরা, ওরা তারা? আমরা তারাই যারা অসুরের মতো পরে পরে মার খাই, তোমার স্বর্গরাজ্য আমি দখল করব, আমার মতো খেটে খাওয়া কালো কালো কেলে লোকেরাই চালাবে নেশন, নো ইনফ্লেশন।
দেবতাদের গদিচ্যুত করবি, স্বর্গ রাজ্য দখল নিবি। এটা কি দশটা হাত দশখানা অস্ত্র, এটা কি হচ্ছে? দিস ইজ আনফেয়ার, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, বলে গেছেন বালিশের ওয়ার। ইয়েস সাবাস নারদ, তুই কি পাল্টি বাজরে মাইরি, তোর কোনো ব্যাকবোন নেই। ডান দিকে রই না আমি, বাম দিকে রই না আমি, দুই দিকেতেই রই পড়াল জলাল জলি দিয়া, আমি নো ম্যানস ল্যান্ডে দাদা। এ দুর্গা দুর্গা, আসছে বছর আবার প্রটেস্ট হবে, আমি প্রতিবাদ করেই যাব। নারদ জয়ধ্বনি দে, আমার জয়ধ্বনি।